ভারতের স্বাধীনতা, তারপরেই কিন্তু একদিকে হিন্দু রাষ্ট্র, একদিকে মুসলিম রাষ্ট্র, পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর ইন্ডিয়া, দেশ ভাগ হয়ে গেল। তার পাশাপাশি কিন্তু ভাগ হয়ে গিয়েছে অনেকের ভিটিমান। আমাদের বিশেষ সেগমেন্ট এবার কাঁটাতারের কাহিনী, যে কাহিনীকে আমরা তুলে ধরব দেশভাগের পর ওপার বাংলা থেকে ছুটে আসা যে সমস্ত মানুষ এপার বাংলায় এসে তারা বসবাস স্থাপন করেছিলেন। কেমন ছিল ওপার বাংলা, কেমনই বা ছিল স্বাধীনতার সেই জয়োল্লাস, বা পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার একটা বেদনাও বলতে পারে। কেননা আগে ছিল বঙ্গ, তারপরে হঠাৎ করে রাতারাতি কিছু রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রে তারা হয়ে গেলেন পাকিস্তানের অন্তর্ভুক্ত। কিরকম ছিল সেই সময় পরিস্থিতি, বা এ দেশে আসার পর কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, বা তাদের যে জীবন যুদ্ধের যে লড়াই, সেই কাহিনী কিন্তু আমরা তুলে ধরব আমাদের এই বিশেষ সেগমেন্টে। কোয়ারি নিয়ে আমি চলে এসেছি শুভদীপ। আসুন আমরা কথা বলে নেব আমাদের বিশেষ সেগমেন্ট কাঁটাতারের ওপারের কাহিনী একেবারেই প্রথম পর্ব। আমার পাশেই কিন্তু রয়েছেন বলাক অ্যাভিনিউ বর্তমান বাসিন্দা নিতাই ঘোষ চৌধুরী। 1948 সালে তিনি চলে এসেছিলেন ওপার বাংলা থেকে এপার বাংলা। তারই জবানিতে শুনে নেব সেই সময়কার কথা। আচ্ছা নিতাই বাবু, আপনার জন্ম কোথায়? আমার জন্ম খুলনা জেলার কার্তিকদিয়া গ্রামে, ও বাগেরা, খুলনা জেলার বাগেরহাট সাব ডিভিশন, পাশে ভেতরে হচ্ছে কার্তিকদিয়া গ্রাম, সেই কার্তিকদিয়া গ্রামে। ঠিক কত বছর বয়সে ওপার বাংলা থেকে একবার এখানে আসা? ঠিক বয়সটা বলতে পারি না, তবে কথা হচ্ছে বাচ্চা বয়সে 48 February এখানে। তার মানে একেবারে বলতে গেলে দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। তার মানে একদম যে স্বাধীনতার যে ঘোষণাটা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে, তারপরের অভিজ্ঞতাটা কি? তখনকার পেপারে রেডিও বার্তা ছিল, তখন পরিবেশটা কিরকম দেখেছিলেন? আরে আমরা পরিবেশে ইন্ডিয়ার মধ্যে, খুলনা তখন ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া 1947 সালের 1947 সালের 17 তারিখে রাত্রিবেলায় ঘোষণা করে খুলনা পাকিস্তান, আর 15ই আগস্ট থেকে আমরা 17 তারিখ পর্যন্ত। হঠাৎ করে এতদিন একটা দেশের সঙ্গে থাকা ইন্ডিয়া, তারপরে একটা পাকিস্তান, হঠাৎ অনুভূতিটা কিরকম? আমরা বললাম তো ঘরে চাই, আমরা 15 আগস্ট যেভাবে লাফালাফি করি, তখন 16 আগস্ট সকালবেলায় আমরা পাকিস্তান, 17 আগস্ট পড়াতে আমরা চুপ করে ঘরে বসে গেলাম। বাচ্চা বয়স, আমাদের বন্ধু বান্ধব মিলে যে যার বাড়িতে বসে থাকলো। তারপরে 1948 সালে আমি চলে আসি, আর খবর রাখি না। আর ওই সময় ওখানে তখন কারা কারা ছিল? আপনি তো চলে এলেন 48-এ। আমার বাবা মা, বোন একটি আর একটি ভাই। ওই সময় বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল বা পরিস্থিতি, সে সম্পর্কে কিছু তথ্য আছে আপনার কাছে? আমি রাজনীতি তখন কি, আমি বলতাম কি, ওই যখন ইন্ডিয়া পাকিস্তান হয়নি, মানে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীনতা পায়, আর স্বাধীনতা পাওয়ার জন্য যেসব কাজ করতো তার ইনফরমার ছিল। ব্যাপারটা ধর, এক জায়গায় আমরা মেলায় ইয়ে তুলছে, টাকা তুলছে, ওইদিকে পুলিশ আসছে, আমরা ছেলেরা দাঁড়িয়ে থাকতাম ওই ওই রাস্তার মাথায়, তারপরে একজন দাঁড়িয়ে থাকতো, এই করে করে তিন চারজন দাঁড়িয়ে আমরা খবর দিতাম, তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসতো। মানে ওই টাকাটা তোলা তখন সেটা কি দেশের বা জাতির স্বাধীনতার উদ্দেশ্যে? নিশ্চয়ই।
জমি বাড়ি কত ছিল? আমাদের নিজেদের বাড়িটা 1 বিঘের উপরে ছিল। যে 1 বিঘে বর্তমান সময় ভাবাই যায় না। না সেই তো, আমরা তখন জমি এসব সম্বন্ধে খেয়ালই থাকতো না, কি দরকার আছে। আমরা দেখতাম ওই বাড়ি ওই গাছে আম পাকলো কিনা, ওই গাছে পেয়ারা পাকলো কিনা, এই দেখি বেড়াতাম। এই ছাড়া জমি দেওয়াতে বাড়ির মধ্যে কি পুকুর ছিল কিছু? হ্যাঁ পুকুর ছিল। ওখান থেকে যখন অত বড় জায়গা ছেড়ে চলে এলেন, যখন এখানে এখানে এসে দেখলেন অত বড় বাড়ি তো না, এখানে তো ভাড়া বাড়ি আসলো, নারকুলডাঙ্গায় উঠলাম পরের বাড়িতে। মানিয়ে নিতে কতটা সময় লেগেছিল? মানিয়ে নিতে কি, আমরা ভাড়া বাড়িতে আমাদের আত্মীয়, যেমন দাদা বৌদি ওখানে ছিল, আগেই থাকতে এসেছে তখন রেলে চাকরি করে দাদা, তার বউ ওখানে রয়েছে, এক বউ বাড়ি থাকতো এক বউ আসতো। হ্যাঁ দুই বউ রেলে চাকরি করেছে, সেই জন্য এক তখন এখানকার রাষ্ট্রনায়ক, কোন রাষ্ট্রনায়কের সঙ্গে আপনার একদম চাক্ষুষ সাক্ষাৎ হয়েছিল? সেই সময় তো ছিলেন নেতাজি, ছিলেন গান্ধীজি, ছিলেন নেতাজি ছিলেন না, আমাদের এখানে ছিলেন গান্ধীজি, নারকোলডাঙ্গা মেইন রোড, মেইন রোডের যে একটা হসপিটাল রয়েছে, হসপিটালটা হচ্ছে বাচ্চাদের নারকোলডাঙ্গা মেইন রোড, আলোচনায় উঠে এলো একাধিক প্রসঙ্গ, সেই সময়কার বসতবাড়ি, 1948-এ দেশ ছেড়ে চলে আসা, তারপরে এখানে পড়াশোনা এবং তারপরে জীবিকার টানে এদেশেই একদম কর্ম আর ধর্ম, এসবের মাঝে নিতাইবাবু আপনাকে একটা প্রশ্ন করব, যেটা হলো ওই সময় আপনি দেখেছিলেন যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, যেহেতু আপনি এপারে চলে এসেছিলেন অতটা হয়তো প্রভাব দেখতে পাননি, কিন্তু এই বারাসাত, এখানে তো আমরা ছোটবেলায় শুনেছিলাম যে অনেক আর্মি ক্যাম্প ছিল, সেই সময়কার বারাসাতের পরিস্থিতিটা কি ছিল মুক্তিযুদ্ধের সময়? আমি কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় 71 সালে আমরা দেখেছি পান্না ঝিল, ওখানে টেন্ট করেছিল, টেন্টের মালপত্র দিত কলোনি মোড়ের এক ভদ্র, কি রায় তাদের আপনি এর মধ্যে আসবেন, আমাদের সাথে টাকা দেবেন বা এই করবেন, আমি বললাম না ওটা ওদের মধ্যে যাব না, আর গেলাম না। যাই হোক, তখন আমি চক্রবর্তীপাড়ায় বাড়িটা, একটা বাড়িতে ভাড়া ছিলাম, সেই বাড়িটা দেখতাম ওই এতে পান্নাচিলের লোকেরা মারা গেলে দুপাশে রাস্তার দুপাশে শুয়ে রাখত। হ্যাঁ, এবং ওই চক্রবর্তীপাড়ায় পান্নাচিলের আরও অবস্থা, খুব অবস্থা খারাপ খারাপ দেখলাম, কিন্তু আমাদের বাড়িতে একটা ভিকিরি আসতো, সেই ওই পান্না ঝিলের ক্যাম্পে ছিল। এই ক্যাম্প গুলো মানে কাদের ক্যাম্প ছিল? ইন্ডিয়া গভর্নমেন্ট করেছিল, শরণার্থী ক্যাম্প। হ্যাঁ শরণার্থী, তখন ইন্দিরা গান্ধী আমলে, ইন্দিরা গান্ধী, ইন্দিরাই তো বলে, হ্যাঁ ইন্দিরা গান্ধী ওকে সাহায্য করেছিল বাংলাদেশ, এবং ওইসব জাতির অধিকার শুনলেন তো সেই যে ওই যে পরিস্থিতি 1971-এ, যেহেতু উনি একদমই অনেকটা ছোট বয়সে উনি চলে এসেছিলেন, একদম সদ্য সদ্য দেশ স্বাধীন হওয়ার বা দেশ ভাগ হওয়ার ঠিক পরপরই, এনার মুখে শুনে নিলাম কাঁটাতারের কাহিনীর এক অন্য একটা রূপ। আর তার পাশাপাশি আমাদের যে সেগমেন্ট রয়েছে, সেগমেন্টে আমরা কিন্তু আরো আরো অনেক দূর এগিয়ে যাব।
একেবারে 48 থেকে শুরু করেছি, তারপরে পরবর্তী যে বিভিন্ন সময়, বিভিন্ন মুক্তিযুদ্ধের সময়কালে বিভিন্ন ব্যক্তিত্বকে আমরা কমন পিপল যারা, তাদেরকে একদম সামনে নিয়ে আসবো এবং তাদের কাহিনী আমরা শুনবো। তা দেখতে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য কোয়ারি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।